প্রিয় শিক্ষার্থী তোমাদের ফুলের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় তৃতীয় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা জানতে পারবে লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করতে পারবে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক বলে সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠিত এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাব খাত থাকে এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় একটি হলো ডেবিট অপরটি ক্রেডিট ডেবিট ক্রেডিট সুবিধা গ্রহিতা ডেবিট সুবিধার দাতা ক্রেডিট দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য দ্বৈত সত্তা দাতা ও গ্রহিতা ডেবিট ও ক্রেডিট করা সমান অঙ্কের আদান প্রদান সামগ্রিক ফলাফল দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকে এক পক্ষ ডেবিট এবং অপর পক্ষ সম টাকা দ্বারা ক্রেডিট করা হয় এতে দ্বৈত সত্তা বলা হয় দাতা ও গ্রহিতা প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা সুবিধা প্রদানকারী দাতা হিসাবে ব্যবহার করা হয় ও ক্রেডিট করা সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট করা হয় সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয় সমান অঙ্কের আদান প্রদান যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি হিসাব একটি হিসাব ডেবিট এবং অপর একটি সম টাকা দ্বারা ক্রেডিট করা হয় তাই দূতফা দাখিলা পদ্ধতি ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সমান হয় সামগ্রিক ফলাফল যেহেতু প্রতিটি লেনদেনে এক পক্ষ ডেবিট এবং অপর পক্ষ সম টাকা দ্বারা ক্রেডিট করা হয় সেহেতু প্রতিটি লেনদেনে সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ হয় দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে নিচে তা দেওয়া হল পরিপূর্ণ হিসাব সংরক্ষণ লাভ লোকসান নিরূপণ গাণিতিক শুদ্ধতা যা চাই আর্থিক অবস্থা নিরূপণ ভুল ত্রুটি ও জালায়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ ব্যয় নিয়ন্ত্রণ মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় সঠিক কর নির্ধারণ সহজ প্রয়োগ সর্বজনীন স্বীকৃতি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি হিসাব ডেবিট এবং সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় তাই এটি পরিপূর্ণ হিসাব সহজ হয় লাভ লোকসান নিরূপণ প্রতিটি লেনদেনে এক পক্ষ ডেবিট করা হয় এবং অপর পক্ষ সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় মুনাফা জাতীয় আয় ব্যয়ের মাধ্যমে বিশ আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ বা নিট লোকসানের পরিমাণ নির্ণয় করা যায় গাণিতিক শুদ্ধতা যাচাই প্রতিটি লেনদেনে পক্ষ ডেবিট করা হয় অপর পক্ষ সম টাকা দ্বারা ক্রেডিট করা হয় রেয়ামিলের মাধ্যমে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় আর্থিক অবস্থা নিরূপণ একটি নির্দিষ্ট সময়ে শেষে প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল নির্ণয় করতে হয় ফলে প্রতিষ্ঠানের মোট সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায় ভুল ত্রুটি ও জালাইতি উদ্ঘাটন ও প্রতিরোধ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে একটি হিসাব ডেবিট এবং অপর একটি সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় ফলে প্রতিষ্ঠানের কোনো ভুল ত্রুটি বা জ্বালায়াতি উদ্ঘাটন হলে সেটা প্রতিরোধ করা সম্ভব হয় ব্যয় নিয়ন্ত্রণ যেহেতু হিসাববিজ্ঞানের বিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় ফলে সহজে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় মুঠ দেনা ও পাওনার পরিমাণ নির্ণয় প্রতিষ্ঠানে কত টাকা দেনা এবং কত টাকা পাওনা তা সহজেই নির্ণয় করা যায় সঠিক কর নির্ধারণ প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করা হলে সঠিক কর যেমন আয়কর বিক্রয়যোগ্য কর ভ্যাট এগুলো সহজে পরিশোধ করা সম্ভব হয় প্রয়োগ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করা সহজ হয় ফলে বড় প্রতিষ্ঠানের সাথে সাথে ছোট প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে হিসাবটা পরিচালনা করতে পারে সর্বজনীন স্বীকৃতি দুতরফা দাখিলা পদ্ধতি যেহেতু ডেবিট এবং ক্রেডিট সম পরিমাণ টাকার মাধ্যমে করা হয় তাই এক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে সর্বজনীন স্বীকৃতি হিসাবে কাজ করে কারণ এটি হচ্ছে একটি বিজ্ঞান সম্মত পরিপূর্ণ সংসম্পূর্ণ হিসাব পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয় এই ধারণায় হিসাব সমীকরণের ভিত্তি হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো সম্পদ দায় ও মালিকানা সত্য অতএব বলা যায় আমরা ব্যবসায় নিম্নোক্ত ধরনের হিসাব দেখতে পাই সম্পদ দায় মালিকানা সত্য আয় ও ব্যয় সম্পদ সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ রাস ক্রেডিট দায় দায় বৃদ্ধি ক্রেডিট দায় হ্রাস ডেবিট মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট রাশ প্লে ডেবিট রেভিনিউ বা আয় আয় বৃদ্ধি ক্রেডিট রাশ ডেবিট ব্যয় ব্যয় বৃদ্ধি ডেবিট ব্যয় রাশ ক্রেডিট ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে আমরা এখন একটি অঙ্ক দেখব আব্দুল রহমান এন্টারপ্রাইজ দু হাজার সালের মার্চ এক তারিখে নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা ছাপান্ন হাজার টাকার যন্ত্রপাতি একুশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে অন্যান্য লেনদেন মার্চ তিন কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সাত দোকান ভাড়া প্রদান ষোলো হাজার পাঁচশো টাকা দশ নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা সতেরো নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা উনিশ কেক বিক্রয় ষাট হাজার টাকা একুশ জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় সতেরো হাজার পাঁচশো টাকা আঠাইশ মালিক নিষ্ ব্যবসা থেকে উত্তোলন করেন চার টাকা ক বিক্রয়ের মোট পরিমাণ নির্ণয় করো ক এক তিন সাত ও দশ তারিখের লেনদেনগুলোর বিবরণী সকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও মার্চ ছয় সতেরো উনিশ আঠাশ তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো এসো এখন আমরা অঙ্কগুলো করি ক্রিয়ার পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা দু হাজার সতেরো ইং মার্চ জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্ৰয় কৰ পোন্ধৰ হাজাৰ টকা দশ তারিখ নগদে পণ্য বিক্রয় মার্চের দশ তারিখ নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা মার্চের উনিশ তারিখ केक बिक्रय सा साठ हजार टाका বিক্রয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আব্দুল রহমান এন্টারপ্রাইজের এর মার্চে এক তিন সাত ও দশ তারিখের লেনদেনগুলোর বিবরণী সকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও

বিবরণী শখ তারিখ উদ্ধৃত সম্পদ প্লাস মালিকানা সত্য মন্তব্য সম্পদ নগদ যন্ত্রপাতি দায় পাওনাদার মালিকানা সত্য মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন আমাদের প্রশ্নে এক তারিখে নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি একুশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন এখানে নগদান হিসাব যন্ত্রপাতি হিসাব ক্রয় হিসাব এবং মূলধন হিসাব নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ছাপ্পান্ন হাজার টাকা মালিকানা সত্য মূলধনের পরিমাণ তিন লাখ সতেরো হাজার মূলধন পণ্য দ্রব্য বলতে আমরা ক্রয় হিসাবকে বুঝি ক্রয় আছে একুশ হাজার মালিকানা সত্যের পরিমাণ হ্রাস পেল উদ্ধৃত্ত নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ছাপ্পান্ন হাজার টাকা মালিকানা সত্য দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকা তিন ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা পণ্য ক্রয় এক্ষেত্রে ক্রয় হিসাব এবং পানাদার হিসাব ক্রয় মালিকানা সত্য হ্রাস পেয়েছে পানাদার দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ হাজার ध लाख चल्लिस हज़ार दुलाख बासारत तारिख দোকান ভাড়া প্রদান ষোলো হাজার পাঁচশো টাকা ভাড়া হিসাব এবং নগদান হিসাব ভাড়া ব্যয়ের পরিমাণ হ্রাস পেয়েছে এবং নগদের পরিমাণও হ্রাস পেয়েছে মার্চের সাত তারিখ ষোলো হাজার পাঁচশো মার্চের দশ তারিখ নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা নগদান হিসাব বিক্রয় হিসাব পঁচাত্তর হাজার চুয়ান্ন হাজার পাঁচশো এখন আমরা নাম্বার পর্ব মার্চ ছয় সতেরো উনিশ ও আঠাশ তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট

গ নাম্বার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ বাড়ির কাজ দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা কর ডেবিট ক্রেডিটের নিয়মাবলী ব্যাখ্যা কর সকলে মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ শেষ করছি ধন্যবাদ